আর সবুজ ভিলা পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি আজকে এই লঙ্কা গাছের পরিচর্যা কিভাবে করি সেটা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লঙ্কা গাছটা কিভাবে লঙ্কা ধরে আছে, প্রচুর প্রচুর। এর কোনো অন্য কোনো বড় ধরনের কোনো টিপস আমি ব্যবহার করিনি। এই টিপসটা মাটিটা কিভাবে তৈরি করেছি আমি আপনাদেরকে সেটা তুলে ধরছি। এর মাটিটা তৈরি করেছি বাড়িতে চা পাতা, সেই চা খাও সেই পাতা অবশিষ্ট সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে রোদে খটখটে করে শুকিয়ে নিয়েছি। তারপর ডিমের খোসাটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি, আর কলার খোসা, আপনাদের যে কলা খান সেই কলার খোসাটাকে রোদে শুকিয়ে নেবেন, দিয়ে তিনটিকে একসঙ্গে মিক্সিতে ডাস্ট করে নেবেন এবং সেটা মাটির সঙ্গে মিশিয়ে তার সঙ্গে সম পরিমাণ আপনি বালি দেবেন, একটু অল্প সম বালি দেবেন, আর দেবেন একটু নিম খোল, সর্ষের খোল, আর কিছু আমাদেরকে দিতে হবে না। তা দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর, দেখুন কত লঙ্কা, এই গাছটা প্রচুর লঙ্কা, এই দেখুন এই গাছটাতেও প্রচুর লঙ্কা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লঙ্কা প্রচুর 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 লঙ্কা। আর আপনাদেরকে বারবার বলে দিচ্ছি লঙ্কা গাছের গোড়া যেন একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে, তারপর আপনারা জল দেবেন আর রোদে যেন রাখবেন, প্রচুর রোদের দরকার, ঠিক রোদের মধ্যে রেখে দেবেন লঙ্কা গাছ। আর প্রত্যেক দিন আমি এই চাল ধোয়া জলটা প্লেন এই সাদা জলের সঙ্গে মিশিয়ে আমি প্রত্যেক দিন গাছে দিই, আর এই কলার খোসা জল, তাই দেখুন কিরকম কামাল, দেখুন গাছে কত বড় বড় লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তাই আমি আপনাদেরকে বলবো এই রকম করে সামান্য কিচ্ছু নয়, সামান্য একটু পরিচর্যা করলে এই রকম আপনারা গাছে লঙ্কা তুলে ধরতে পারবেন, প্রচুর প্রচুর প্রচুর, দেখে মন ভরে যাচ্ছে। এই দেখুন গাছটা যেন আপনারা রোদের মধ্যে রাখবেন, আর গাছের গোড়া যেন সবসময় ভিজে যেন না থাকে, সাথে সাথে শুকিয়ে খটখটে হয়ে যাবে, তারপর আপনারা জল দেবেন। আপনারা ওই মাঝে মাঝে এক মাস অন্তর অন্তর ওই চা পাতা ডিমের খোসা গুঁড়ো কলার খোসা গুঁড়ো গাছের গোড়ায় দিয়ে দেবেন, আর কিচ্ছু আপনাদেরকে দিতে হবে না। আর খাবার প্রতি মাসে আপনারা দেবেন, ওই তো বলে দিলাম, চাল ধোয়া জল দেবেন, কলা খোসা জল, পেঁয়াজের পাতা রসটা যেটা ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়ে দেবেন সেটা দেবেন, এক সপ্তাহ অন্তর অন্তর দিয়ে দেবেন, বাস আর কিচ্ছু চাই। তাই আপনাদের এই চ্যানেলটি যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।